আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি পারফেক্ট ডিম ও আলুর চপের রেসিপি নিয়ে। তাই কিভাবে পারফেক্ট বেসনের গোলা তৈরি করে একই গোলায় বেগুনি আলুর চপ বা ডিমের চপ ভাজতে পারবেন তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বেসনের গোলা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, এক চিমটি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, এক চিমটি বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট গোলা তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দেব, তাতে গোলাটা পারফেক্ট হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গোলার ঘনত্বটা খুব পাতলাও রাখবেন না, খুব ঘনও রাখবেন না, মিডিয়াম রাখতে হবে, ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। আমি এখানে দুই ধরনের চপ বানাবো, তাই দুই ধরনের আইটেম নিয়েছি। আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুর চপ বানানোর জন্য, আর ডিম সিদ্ধ করে ফালি করে নিয়েছি। আপনারা আস্ত রাখতে পারেন বা চার ফালি করেও কাটতে পারেন। আর এখানে আমি একটু পানি দিয়ে বেসন মেখে নিয়েছি শক্ত করে, যেটা ডিমের উপর দিয়ে দিয়ে চপটা, ডিমের চপটা বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে আলুর চপ তৈরি করব, এজন্য একটু লবণ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটার সঙ্গে আলুর ম্যাশটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এক চা চামচ বেসন দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চপের আকৃতি দিয়ে দেব। আমি এখানে চপগুলো গোল গোল করে বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। তো প্যানে তেল গরম করে আমি চপগুলো ভেজে নেব। এখন অবশ্যই হিটটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, হাই হিটে রাখলে পুড়ে যাবে। চপগুলো উলট পালট করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর মসমসে আলুর চপ তৈরি হয়ে গেল। এখন আমি ডিমের চপ তৈরি করব। ডিমের চপ তৈরি করার জন্য আমি যে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে ডিমের কুসুমটাকে ঢেকে দেব। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম করে নেবেন। তো আমি এখন ভেজে নেব। আবার ওই একই গোলার মধ্যে আমি ডিমের চপটাও ভেজে নেব। ডিমের চপটা আমি ওলট পালট করে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমের চপটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চপটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মসমসে হয়েছে।
তো ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের মনে সাড়া জাগায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।